আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা উপলক্ষে রোববার দিনভর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ছিল আনন্দ উল্লাস। তবে যারা দলীয় মনোনয়ন পাননি তাদের সমর্থকদের মধ্যে ছিল হতাশা, আর যারা দলীয় টিকিট পেয়েছেন তাদের মধ্যে বিরাজ করে বাড়তি উচ্ছ্বাস। রিপোর্ট করছেন হাসান জাবেদ। এ যেন উচ্ছ্বাসের কেন্দ্রে পরিণত হয়েছিল আওয়ামী লীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয়। সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশীদের সমর্থক দলীয় নেতাকর্মীতে ঠাসা ছিল বঙ্গবন্ধু এভিনিউ। কখন ঘোষণা হবে পছন্দের প্রার্থীর নাম, কে হবেন আগামী দিনের নৌকার কাণ্ডারী, সেই জল্পনা কল্পনা ছিল সবার মাঝে। উচ্ছ্বাস উল্লাসের মধ্যেও ছিল উদ্বেগ উৎকণ্ঠা। এরপর আসে কাঙ্ক্ষিত সেই ক্ষণ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একে একে প্রার্থীদের নাম ঘোষণা করেন। যখনই পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করা হয় তখনই উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান সেসব প্রার্থীরা। তিনি দূরদর্শী নেত্রী, মানুষের পালস বোঝেন, জনগণের পালস বোঝেন, নির্বাচনী এলাকা ভোটারদের পালস বোঝেন, পালস বোঝেন। সেই পালস বুঝে কিন্তু তিনি এইবার 300 আসনে আমাদের ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল এবং তার এই অত্যন্ত সুদূর প্রসারী যে চিন্তা, এই জন্য তাকে আমি অভিনন্দন জানাই। আগামী 7 জানুয়ারি ইনশাআল্লাহ বিপুল সংখ্যক মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। বিভিন্ন অঙ্গনের অনেক তারকারাও এবার নৌকার টিকিট পেয়েছেন, জয়ের ব্যাপারেও তারা বেশ আশাবাদী। মনোনয়ন পাওয়াদের অনেকে বললেন, নৌকার মাঝি হয়ে নির্বাচনে জনগণের ভালোবাসা নিয়ে নির্বাচিত হয়ে শেখ হাসিনাকে আসনটি উপহার দিবেন। দ্বিধাদ্বন্দ্ব ভয় টেনশন তো কাজ করেছে, বাট আজকে যখন ওবায়দুল কাদের স্যার যখন অ্যানাউন্স করলো তখন এখন শতভাগ নিশ্চিত হলাম। এখন আজ রাত থেকে কালকে থেকে আমরা নতুনভাবে নতুন সব কিছু প্ল্যানিং করে আমরা এগোবো, আপনারা আমার সঙ্গে থাকবেন। সকল সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, সকল সংগঠনকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করব। অনেক জায়গায় নতুন প্রার্থী দেয়ায় পুরনোরা বাদ পড়েছেন, তাই তাদের কর্মী সমর্থকরা হতাশ হয়ে ফিরে যান। তবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের সমর্থকরা ছিলেন বেশ উচ্ছ্বসিত। জনাব ফয়জুর রহমান বাদলভাইকে মনোনয়ন করাই, নবীনবাসীর পক্ষ থেকে জননেতা শেখ হাসিনাকে আমরা স্বাগতম জানাই এবং ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নতুনভাবে ইনক্লুড করা হয়েছে, এখানে নারীদেরকে রাখা হয়েছে। সামগ্রিকভাবে আমরা মনে করি একটি চমৎকার প্রার্থিতা বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষণা করেছে। প্রার্থীদের তালিকা ঘোষণার পর দলীয় কার্যালয় থেকে কর্মী সমর্থকরা মিছিল নিয়ে এলাকায় ফিরে যান। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার দল তোষামোদ করে ক্ষমতায় থাকতে চায় না, কারণ জনগণই তার শক্তি। রোববার সকালে গণভবনে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের সাথে মতবিনিময়কালে একথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা বলেন, জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনি বলেন, এ মাটি বাংলাদেশের মানুষের, এখানে কারো খবরদারি বরদাস্ত করা হবে না। দেশের আর্থসামাজিক উন্নয়নে গত 15 বছরে তার সরকারের গৃহীত পদক্ষেপগুলো বর্ণনা করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় জনগণ শান্তিতে রয়েছে। দেশের জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক প্রক্রিয়ায় টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন আজ দৃশ্যমান। দলে কোনো বিভেদ নেই উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নির্বাচনে অংশগ্রহণ ও মনোনয়ন ফর্ম নিতে চাইলে সবসময়ই স্বাগত জানানো হবে। রোববার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি। এদিকে তৃতীয় ও শেষ দিনের মতো প্রার্থীদের সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে, আজ ঘোষণা করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। মেজবাহ হাসানের রিপোর্ট। কিছুক্ষণ পরপর খণ্ড খণ্ড মিছিলে সরগরম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। শেষ দিনে সাক্ষাৎকারে অংশ নিয়েছেন ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা। মনোনয়ন পাওয়া নিয়ে আশাবাদী সবাই। আমি আশাবাদী, আমার নিকলিবাজিতপুর এলাকা থেকে আমি নমিনেশন পাওয়ার জন্য
আমাদের জীবনের পাঁচটা নিট পূরণ হয়ে গেছে, অন্ন বস্ত্র বাসস্থান গাড়ি বাড়ি এগুলো হয়ে গেছে, এখন আমরা জনগণের জন্য কিছু কাজ করতে যাই। নির্বাচন সুষ্ঠু হবো কিনা আমার সন্দেহ আছে, তারপরও আমার দলের নেতারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমিও নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এইবার অন্তত পক্ষে সুষ্ঠু নির্বাচন করবে এবং জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমাদের সরকার গঠন করুক, এটা আমার দৃঢ় প্রত্যাশা। একই সময় সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব, দাবি করেন যে কোনো সময়ের চেয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী তার দল। আমার কথা তো আমি দেখতে পাচ্ছি জাতীয় পার্টির যে সাংগঠনিক কাঠামোর মধ্যে একটু সামান্য বিভেদ নাই, একজন ব্যক্তিও জিএম কাদের নেতৃত্বের বাইরে আছেন আমার চোখে অন্তত পড়ছে না। যদি ম্যাডাম নির্বাচন করেন তার ছেলে করে এবং ম্যাডাম আরেকজনের কথা বলেছেন, যদি ওনারা নির্বাচন করে ফর্ম চান আমরা অবশ্যই ফর্ম দিব এবং স্বাগত জানাবো। সোমবার বিকেলে ঘোষণা করা হবে 300 আসনে জাতীয় পার্টির প্রার্থীর চূড়ান্ত তালিকা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নির্বাচনে আসলে এটি অর্থবহ হবে এবং জাতির জন্য সৌভাগ্য হবে, রোববার এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এদিকে কমিশনার আনিসুর রহমান জানান নির্বাচন গ্রহণযোগ্য করার বিকল্প নেই। আরেক কমিশনার আহসান হাবিব খান বলেন জাল ভোট প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। জাতীয় নির্বাচন নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন বিএনপিকে 10-12 বেশি আহ্বান জানানো হয়েছে নির্বাচনে অংশ নিতে, তারা আসলে নির্বাচনের পুনতফসিল হবে। বিএনপিকে আমরা আহ্বান জানিয়েছি, একবার নয়, দুবার নয়, পাঁচবার নয়, 10 বার, এখনও বলা হয়েছে বিএনপি যদি আসে এখনও সুযোগ আছে। আমরা সবসময় সংলাপের কথা বলেছি, সবসময় সমঝোতার কথা বলেছি, উৎসবমুখর এবং অনুকূল পরিবেশের কথা বলেছি। সকলের মধ্যে যদি সমঝোতা হয় তাহলে আমাদের জন্য জিনিসটা আরও অনুকূল হয়ে ওঠে। তিনি বলেন নির্বাচনে চূড়ান্তভাবে প্রার্থী হওয়ার আগে আচরণবিধির বিধিনিষেধ মানা বাধ্যতামূলক নয়। চূড়ান্ত তালিকাটা অফ এলিজিবল ক্যান্ডিডেটস যোগ্য প্রার্থীদের ঘোষণা করে সিম্বল অ্যালোকেট করবেন, সেই সিম্বল অ্যালোকেটের তারিখটা হচ্ছে 18 ডিসেম্বর। সেই দিন থেকে নির্বাচনী প্রচারণার সুযোগ তাদেরকে দেওয়া হবে। এখন যদি কোনো রাজনৈতিক দল লাঙ্গল নিয়ে, নৌকা নিয়ে, গরু নিয়ে, পাখি নিয়ে ওনারা যদি প্রচারণা করেন তাতে কোনো রকম বাধা নেই। এদিকে জাতীয় সংসদ নির্বাচন যে কোনো মূল্যে গ্রহণযোগ্য করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। বিশ্ববাসীও কিন্তু দেখছে আমাদের নির্বাচন, কাজেই নির্বাচনকে গ্রহণযোগ্য না করার কোনো বিকল্প নেই, করতেই হবে, যে কোনো মূল্যে করতে হবে। আর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বরিশালে আরেক সভায় কমিশনার আহসান হাবিব খান রিটার্নিং কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীকে জাল ভোটবিহীন অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠানে ভূমিকা রাখার আহ্বান জানান। 100% আশ্বস্ত করেছে এবং এই আশ্বস্ত আজকে কত, এই 21 মাস ধরে করছে আশ্বস্ত এবং আমি তার প্রমাণ পেয়েছি। আমি 100% আশাবাদী কোনো প্রকার কিছু হবে না। তিনি বলেন বড় কয়েকটি দলকে আহ্বান জানানো হলেও তারা নির্বাচনে আসতে চায়নি। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। 2023 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার 78.64। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এ সময় হরতাল অবরোধের মধ্যেও নির্ধারিত সময়ে ফল প্রকাশ করায় সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। রোববার সকালে গণভবনে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী। তার পরপরই 9টি সাধারণ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন নিজ নিজ বোর্ডের ফলাফলের সারসংক্ষেপ। এ সময় রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন গেল বছরের চেয়ে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে বিভিন্ন সূচকে অগ্রগতি হয়েছে আর বরাবরের মতোই পাশের হারে এগিয়ে আছে মেয়েরা। আমাদের এইচএসসি বা সমমান পরীক্ষা 60 দিনের মধ্যে ফলাফল দেওয়ার যে একটা রীতি সেটা কিন্তু আপনারা অব্যাহত রেখেছে, সেজন্য সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গত বছরের তুলনায় এবছরে ফলের সূচকে বেশ কিছু ইতিবাচক লক্ষণ প্রকাশ পেয়েছে। আমরা বিশ্বাস করি
এর পেছনে আমাদের নেওয়া যে বিভিন্ন পদক্ষেপগুলি এবং উদ্যোগগুলি সেগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুধুমাত্র পড়া আর পাশ করলে হবে না, সেটা অর্থবহ হতে হবে এবং যুগের সাথে তাল মিলে যথেষ্ট হতে হবে। এ সময় বর্তমান সরকারের মেয়াদে শিক্ষাক্ষেত্রে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শেখ হাসিনা। তবে এ মাসের শুরু থেকে আবারও জ্বালাও পোড়াওয়ের রাজনীতি শুরু হয়েছে উল্লেখ করে তার ফলে শিক্ষার্থীদেরও ক্ষতি হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তারা আমাদের কম্পিউটার ট্রেন পুড়িয়েছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, মহিলাদের উপরে আক্রমণ করেছে, আর এখন তো প্রতিদিন অগ্নিসংযোগ করেই যাচ্ছে। ফলে এখন ছেলে মেয়েদের স্কুলে পাঠানো একটা ভীতির অবস্থার সৃষ্টি। অথচ যতক্ষণ তারা সঠিকভাবে রাজনৈতিক কর্মসূচি করেছে ততক্ষণ তাদের কিন্তু কোনো অসুবিধা ছিল না, এবং তাতে বিএনপি বা তাদের দলগুলির মানে ভাবমূর্তিও আরও বৃদ্ধি পেয়েছিল। যারা এইভাবে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত বা যারা হুকুমদাতা বা যারা অর্থদাতা তাদেরকে আমরা কী করবো? তাদেরকে কি ফুলের মালা দিয়ে বরণ করে নেব না তাদের ভিতরে আইন শৃঙ্খলা বা যথাযথ ব্যবস্থা নেবে? কারণ তাদেরকে বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থা না নিই তাহলে এই জ্বালাও প্রহ তো তারা চালাতেই থাকবে। অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমাদের নিতে হবে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, জনগণের সুরক্ষা দিতে, জনগণের নিরাপত্তা দিতে, এবং সেটাই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী করে যাচ্ছে এবং সেটাই করা হবে। আগুন সন্ত্রাসের মতো রাজনৈতিক কর্মসূচিকে পাশ কাটিয়ে কীভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা নেওয়া যায় তা নিয়ে চিন্তাভাবনা করে দ্রুত ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন শেখ হাসিনা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। গত বছরের চেয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার কমেছে 7.31%, জিপিএ 5 ও কমেছে, পেয়েছে 92,595 জন। রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। তামজিদ সুমনের রিপোর্ট। চলতি বছরের 17 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেয় 13,57,915 জন শিক্ষার্থী। পরীক্ষা শেষ হওয়ার 60 দিন পর প্রকাশ হল এইচএসসি পরীক্ষার ফল। এর মধ্যে পাশ করেছে 10,67,852 জন। গেলবারের চেয়ে জিপিএ 5 ও পাশের হারে পিছিয়ে রয়েছে শিক্ষার্থীরা। এবারে জিপিএ 5 পেয়েছে 92,595 জন, পাশের হার 78.64%। গত বছরের চেয়ে পাশের হার কমেছে 7.31%। এবার পরীক্ষার্থী ছিল 13,57,915 এবং পাশের হার 78.64%। ছাত্রদের পাশের হার 76.76%, ছাত্রীদের পাশের হার 80.57%। শতভাগ পাশ করেছে 953টি প্রতিষ্ঠান, আর একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা 42টি। বোর্ডভিত্তিক সবচেয়ে ভালো ফল করেছে বরিশাল, পাশের হার 80.65%, আর সর্বনিম্ন যশোরে, পাশের হার 69.88%। এবছর ফলাফল বেশ ভালো হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, শুধু ভালো ফল করলেই হবে না, শিক্ষার্থী ও অভিভাবকদের মানবিক হবার পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীদের বলবো, যদি মূল্যবোধ তৈরি না হয় তাহলে শুধু বেশি নম্বর পেয়ে কী হবে? মানবিক গুণে তোমাদের গুণান্বিত হতে হবে। অভিভাবকদের প্রতি বিনীত অনুরোধ, আপনার সন্তানকে অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে না দিয়ে তাকে নিঃস্বার্থ দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলুন। এক প্রশ্নের জবাবে দীপুমণি বলেন, আগামী বছর থেকে একক পরীক্ষার মাধ্যমে উচ্চ মাধ্যমিক ভর্তি পরীক্ষা নেওয়ার চিন্তা করা হচ্ছে। গুচ্ছ পদ্ধতিতে যেভাবে পরীক্ষা হতো সেটাকেই একটা একক পরীক্ষার দিকে নিয়ে যাবার চেষ্টা করব। আশা করি যে সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো, আর যদি না পারি তাহলে গুচ্ছ পরীক্ষার মতো করে এই বছর হয়তো হবে, কিন্তু তারপরে আমরা তারপরের বছর শুরু করব। শিক্ষা কারিকুলামে কোনো পরিবর্তন আসবে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন যে কোনো কিছু নিয়ে সমালোচনা হবে, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে আসবে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।